ফরিদুদ্দিন আপনি লিখেছেন কোরবানি তো একটি স্বতন্ত্র ইবাদত মাংস মুখ্য নয় অনুষঙ্গমাত্র গরিবদেরকে মাংস খাওয়ানোর জন্য আপনাদের যে সবার জন্য কোরবানি প্রজেক্ট এটা কি মাংস খাওয়াকেই মুখ্য করে তুলছে না ভাই ফরিদুদ্দিন সবার জন্য কোরবানি এর মানে হল যে কোরবানি আমরা যারা নিজেরা করতে পারছি তাদের জন্য যারা নিজে পশু কিনে জবে করে কোরবানি করতে পারছি না তাদের জন্য কোরবানির অ্যারেঞ্জ আমরা করছি যারা প্রবাসে আছেন এমন কোনো দেশে আছেন যেখান থেকে কোরবানি করা তার জন্য কঠিন ঈদের দিনের ডিউটি আছে হয়তো তাদের জন্য আমরা কোরবানি অ্যারেঞ্জ করছি যারা হয়তো বা নিজেদের একাধিক কোরবানির একটি করেছেন আরেকটি অন্য কথাও করতে চান তাদের জন্য আমরা করছি তাহলে সবার তরফ থেকে আমরা কোরবানি করে দিচ্ছি এখানে গোস্তটা মুখ্য নয় তাদের পক্ষ থেকে আমরা কোরবানি করে দিচ্ছি আলহামদুলিল্লাহ সেটি মুখ্য সেই সাথে গোস্ত বিতরণটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এই প্রজেক্টে সেটি ঠিক কিন্তু কোনো অবস্থাতেই গোস্ত কোরবানির মুখ্য বিষয় হতে পারে না আর এ বিষয়ে আমরা জনসচেতনতামূলক বিভিন্ন ভিডিও বিভিন্ন বক্তব্য লেখনই আমরা ইতিমধ্যে বারবার বারবার প্রকাশ করে আসছি যাতে করে মানুষ সচেতন হয় সাবধান হয় এবং বিশেষ করে কোরবানির এই বাদরটিতে প্রচুর পরিমাণে ভেজাল ঢুকে গেছে যার কারণে মানুষের নিয়তের মধ্যে অসাধুতা হয়ে গেছে আজকাল কোরবানিটা অনেকটা গোস্ত আহরণের একটি উৎসবে পরিণত হয়েছে এবং এটি নিজ গোস্ত খাওয়ার একটা উৎসব নিজের পেস্টিজ রক্ষা করার একটা উৎসবে পরিণত হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে কোরবানের যে মূল তাৎপর্য ত্যাগের শিক্ষা এবং মহিমা ধারণ করা সেই চেষ্টা আমরা যেন করি সেজন্য আমরা বিভিন্ন সময় ক্যাম্পেইন করে থাকি অতএব আমরা চাইবো না যে কোরবানির সেই আসল যে প্রাণ সেটা কোনোভাবে নষ্ট হোক আমরা মূলত প্রতিনিধি হয়ে তাদের তরফ থেকে কোরবানিটা করে গরিব দুঃখীদের মাঝে বন্টন করছি মাত্র এখানে গোস্ত একান্ত বা মৌলিক উদ্দেশ্য নয় আলাদা আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তফিক দান করুন আমাদের উদ্দেশ্যের মধ্যে যেন ভেজাল কিছু না থাকে সে তফিক দান করুন কর্মপন্থা যেন সঠিক থাকে সেটাও তফিক দান করুন